বিপিএল এর দশম আসরে ফেভারিটের ট্যাগ রয়েছে রংপুর রাইডার্সের। আসরটা ভালো করতে পারলে ক্রিকেটারদের সুযোগ থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও, তাই সবার কাছেই বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের আসর। বিপিএল ঘিরে ফ্রাঞ্চাইজিগুলোর ব্যস্ততা বেড়েছে, দলগুলো লোকাল ক্রিকেটারদের নিয়ে শুরু করেছে অনুশীলন। শিরোপায় চোখ রাখা রংপুর রাইডার্সই অনুশীলন শুরু করেছে সবার আগে। বিদেশি ক্রিকেটারদের পাওয়ার আগে সাকিব সোহানদের প্রস্তুত করতে চান কোচ সোহেল ইসলাম। এদিন ওয়ার্ম আপ শেষে দুভাগে ভাগ হয়ে প্র্যাকটিসের আদলে ম্যাচ আয়োজন করে রংপুর। বল ব্যাট দুই সেশনে অনুশীলন করেছেন সাকিব আল হাসান। ইঞ্জুরি কাটিয়ে এদিন ব্যাটিংয়েই বেশি মনোযোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের পর ব্যাট হাতে নেমে নুরুল হাসান সোহানের সঙ্গে জুটি বেঁধে ২২ গজে খেলেন সাকিব। তবে সাকিবের ব্যাট এদিন ছিল বেশ নড়বড়ে, ব্যাটে বলে সংযোগ হয়নি ঠিকঠাক, খেলতে পারেননি বড় কোনো শট। রংপুর রাইডার্সের অনুশীলনে এদিন প্রথম যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদি। দলে সাকিবের মতো ক্রিকেটার থাকায় বাড়তি পাওয়া বলে মনে করছেন মেহেদি। সাকিব ভাই একটা টিমে থাকা মানে উপস্থিত থাকা মানে অনেক কিছু, আপনি ইনস্ট্যান্ট অনেক কিছু তার কাছ থেকে জানতে পারবেন। তো সাকিব ভাই যে কোনো টিমের জন্য একটা প্রাণ ভোমরা হয়ে থাকে প্লেয়ারদের জন্য। দলের সঙ্গে নিজেকেও ঝালিয়ে নেন মেহেদি, নিজের ঘাটতির জায়গা খুঁজে বের করে তা নিয়ে কাজ করতে চান এই অলরাউন্ডার। ওরকম স্পেসিফিক কোনো কিছু নিয়ে কাজ করেন, যেহেতু আজকে প্রথম আসছি আগে প্র্যাকটিসটা এনজয় করে দেন, কালকে বা তার পরের দিন থেকে বোঝা যাবে কোন জিনিসটা নিয়ে আমি কাজ করতে পারলে আমার ইম্প্রুভ হবে। টাইগার জার্সিতে সবশেষ সিরিজে কিউএদের বিপক্ষে ভালো ছিল মেহেদির পারফরমেন্স, এরপরও জাতীয় দলে নিজেকে অটো চয়েস মনে করতে নারাজ মেহেদি। আমি অটো চয়েসের প্লেয়ার না, তো আমার আছে অনেক স্ট্রাগল করে খেলতে হয়, দেখা যাচ্ছে দশ ম্যাচ ১৫ ম্যাচ পর আমার একটা সুযোগ আছে, তখন ওই সুযোগটা আমার মানে আমার জন্য আমি নিজের জন্যই মুখিয়ে থাকি, কখন সুযোগ আসবে খেলার জন্য ওয়েট করি, চেষ্টা করি। এবারের বিপিএল এ নিজেদের দ্বিতীয় শিরোপা তুলে নিতে বদ্ধপরিকর রাইডার্স। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।